সেই সময় কয়েকজন লোক যিশুকে সেই সব গালিলীয়দের বিষয়ে বলল যাদের রক্ত রাজ্যপাল পিলাত তাদের উৎসর্গ করা বলির রক্তের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। যিশু এর উত্তরে বললেন, তোমরা কি মনে করো এই গালিলীয়রা কষ্টভোগ করেছিল বলে অন্যান্য সব গালিলীয়দের থেকে বেশি পাপী ছিল? না, আমি তোমাদের বলছি, তোমরা যদি পাপ থেকে মন না ফেরাও তাহলে তোমরাও তাদের মতো মরবে। শিলোহ চূড়ো ভেঙে পড়ে যে 18 জনের মৃত্যু হয়েছিল তাদের বিষয়ে তোমাদের কি মনে হয়? তোমরা কি মনে করো জেরুসালেমের বাকি সব লোকদের থেকে তারা বেশি দোষে দোষী ছিল? না, আমি তোমাদের বলছি, তোমরা যদি পাপ থেকে মন না ফিরাও তাহলে তোমরাও তাদের মতো মরবে। এরপর যিশু তাদের এই দৃষ্টান্তটি বললেন, একজন লোক তার বাগানে একটি ডুমুর গাছ পুঁতেছিল। পরে সে এসে সেই গাছে ফল হয়েছে কি না খোঁজ করল, কিন্তু কোনো ফল দেখতে পেল না। তখন সে বাগানের মালিককে বলল, দেখো আজ 3 বছর ধরে এই ডুমুর গাছে ফলের খোঁজে আমি আসছি, কিন্তু আমি এতে কোনো ফলই দেখতে পাচ্ছি না। তাই তুমি এই গাছটা কেটে ফেলো, এটা অযথা জমি নষ্ট করবে কেন? মালিক তখন বলল, প্রভু এ বছরটা দেখতে দিন, আমি এর চারপাশে খুঁড়ে সার দিই, সামনের বছর যদি এতে ফল আসে তো ভালোই, তা না হলে আপনি ওটাকে কেটে ফেলবেন। אל תירא העדר הקטן, אביכם רצה לתת לכם המלכות, מכרו את רכושכם ותנו צדקה. কোনো এক বিশ্রামবারে যিশু এক সমাজগৃহে শিক্ষা দিচ্ছিলেন। সেখানে একজন স্ত্রীলোক ছিল যাকে এক দুষ্ট আত্মা 18 বছর ধরে পঙ্গু করে রেখেছিল। সে কুঁজো হয়ে গিয়েছিল, কোনো রকমেও সোজা হতে পারত না। যিশু তাকে দেখে কাছে ডাকলেন এবং স্ত্রীলোকটিকে বললেন, হে নারী, তোমার রোগ থেকে তুমি মুক্ত হলে। এরপর তিনি তার উপর হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়ালো আর ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। যিশু তাকে বিশ্রামবারে সুস্থ করলেন বলে সেই সমাজগৃহের নেতা খুবই রেগে গিয়ে লোকদের উদ্দেশ্যে বললেন, সপ্তাহে 6 দিন তো কাজ করার জন্য আছে, তাই ওই সব দিনে এসে সুস্থ হও, বিশ্রামবারে এসো না। প্রভু এর উত্তরে তাকে বললেন, ভণ্ডের দল, তোমরা কি বিশ্রামবারে গরু বা গাধা খোঁয়ার থেকে বার করে জল খাওয়াতে নিয়ে যাও না? এই স্ত্রীলোকটি যে অব্রাহামের বংশে জন্মেছে, যাকে শয়তান 18 বছর ধরে বেঁধে রেখেছিল, বিশ্রামবার বলে কি সেই বাঁধন থেকে মুক্ত হবে না? তিনি এই কথা বলাতে যারা তাঁর বিরুদ্ধে ছিল তারা সকলেই খুব লজ্জা পেল, আর তিনি যে অপূর্ব কাজ করেছেন তার জন্য সমবেত জনতা আনন্দ করতে লাগল। এরপর যিশু বললেন, ঈশ্বরের রাজ্য কেমন, আমি কিসের সঙ্গে এর তুলনা করব? এ হল একটা ছোট্ট সর্ষে বীজের মতো, যা একজন লোক নিয়ে তার বাগানে পুঁতল, আর তা থেকে অঙ্কুর বেরিয়ে সেটা বাড়তে লাগল, পরে সেটা একটা গাছে পরিণত হলে তার ডালপালাতে আকাশের পাখিরা এসে বাসা বাঁধল। তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্যকে আমি কিসের সঙ্গে তুলনা করব? এ হলো খামিরের মতো, যা কোনো একজন স্ত্রীলোক একতাল ময়দার সঙ্গে মেশালো, পরে সেই খামিরে সমস্ত তালটা ফুলে উঠল। যিশু বিভিন্ন নগর ও গ্রামের মধ্য দিয়ে যেতে যেতে শিক্ষা দিচ্ছিলেন। এইভাবে তিনি জেরুজালেমের দিকে এগিয়ে চললেন। কোনো একজন লোক তাঁকে জিজ্ঞেস করল, প্রভু উদ্ধার কি কেবল অল্প কয়েকজন লোকই পাবে? তিনি তাদের বললেন, সরু দরজা দিয়ে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করো, কারণ আমি তোমাদের বলছি অনেকেই ঢোকার চেষ্টা করবে কিন্তু ঢুকতে পারবে না। ঘরের কর্তা উঠে যখন দরজা বন্ধ করবেন তখন তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিতে দিতে বলবে, প্রভু
আমাদের জন্য দরজা খুলে দিন। কিন্তু তিনি তোমাদের বলবেন, তোমরা কোথা থেকে এসেছো আমি জানি না। তারপর তোমরা বলতে থাকবে, আমরা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি আর আপনি তো আমাদের পথে পথে উপদেশ দিয়েছেন। তখন তিনি তোমাদের বলবেন, তোমরা কোথা থেকে এসেছো আমি জানি না, তোমরা সব দুষ্টের দল, আমার কাছ থেকে দূর হও। তোমরা যখন দেখবে যে আব্রাহাম, ইসহাক, জাকব ও সব ভাববাদীরা ঈশ্বরের রাজ্যে আছেন, কিন্তু তোমাদের বাইরে ফেলে দেওয়া হয়েছে, তখন কান্নাকাটি করবে ও দাঁতে দাঁত ঘষতে থাকবে। আর লোকেরা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম থেকে এসে ঈশ্বরের রাজ্যে নিজের নিজের আসন গ্রহণ করবে। মনে রেখো, যারা আজ শেষে রয়েছে তারা প্রথমে স্থান নেবে, আর যারা আজ প্রথমে রয়েছে তারা শেষের হবে। সেই সময় কয়েকজন ফরিসি যিশুর কাছে এসে বললেন, তুমি এখান থেকে অন্য কোথাও যাও, কারণ হেরোদ তোমায় হত্যা করতে চাইছে। যিশু তাদের বললেন, তোমরা গিয়ে সেই শিয়ালটাকে বলো, আমি আজ ও কাল ভূত ছাড়াবো ও রোগীদের সুস্থ করব, আর তৃতীয় দিনে আমি আমার কাজ শেষ করব। আমি আমার পথে চলতেই থাকব, কারণ জেরুসালেমের বাইরে কোনো ভাববাদী প্রাণ হারাবে তেমনটি হতে পারে না। জেরুসালেম, হায় জেরুসালেম, তুমি ভাববাদীদের হত্যা করেছ, আর ঈশ্বর তোমার কাছে যাদের পাঠিয়েছেন তুমি তাদের পাথর মেরেছ। মুরগি যেমন তার বাচ্চাদের নিজের ডানার নিচে জড়ো করে, তেমনি আমি কতবার তোমার লোকদের আমার কাছে জড়ো করতে চেয়েছি কিন্তু তুমি রাজি হওনি। এই জন্য দেখো, তোমাদের গৃহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে। আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, ততদিন তোমরা আমায় আর দেখতে পাবে না। এক বিশ্রামবারে যিশু ফরিসিদের একজন নেতৃস্থানীয় লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন। সেখানে সমবেত লোকেরা যিশুর প্রতি লক্ষ্য রাখছিল। যিশুর সামনে একটি লোক ছিল যে উদরী রোগে ভুগছিল। যিশু তখন ব্যবস্থার শিক্ষক ও ফরিসিদের লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, বিশ্রামবারে কাউকে সুস্থ করা কি বিধিসম্মত? কিন্তু তারা সকলে চুপ করে রইল। তখন যিশু সেই অসুস্থ লোকটিকে ধরে তাকে সুস্থ করলেন, পরে বিদায় দিলেন। এরপর তিনি তাদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কারো সন্তান বা গরু যদি বিশ্রামবারে কুয়োয় পড়ে যায়, তাহলে তোমরা কি সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে টেনে তুলবে না? তারা কেউ এই কথা জবাব দিতে পারল না। যিশু দেখলেন নিমন্ত্রিত অতিথিরা কিভাবে নিজেরাই ভোজের শ্রেষ্ঠ আসন দখল করার চেষ্টা করছে, তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি দিয়ে বললেন, বিয়ের ভোজে যখন কেউ তোমাদের নিমন্ত্রণ করে, তখন সেখানে গিয়ে সম্মানের আসনটা দখল করে বসবে না, কারণ তোমার চেয়ে হয়তো আরও সম্মানিত কাউকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে। তা করলে যিনি তোমাদের উভয়কেই নিমন্ত্রণ করেছেন, তিনি এসে তোমায় বলবেন, একে তোমার জায়গাটা ছেড়ে দাও। তখন তুমি লজ্জায় পড়বে, কারণ তোমাকে সবচেয়ে নিচু জায়গায় বসতে হবে। কিন্তু তুমি যখন নিমন্ত্রিত হয়ে যাও, সেখানে গিয়ে সবচেয়ে নিচু জায়গায় বসবে। যিনি তোমায় নিমন্ত্রণ করেছেন, তিনি এসে এরকম দেখে তোমায় বলবেন, বন্ধু এসো,
এই ভালো আসনে বসো, তখন নিমন্ত্রিত অন্য সব অতিথিদের সামনে তোমার সম্মান হবে। যে কেউ নিজেকে সম্মান দিতে চায় তাকে নত করা হবে, আর যে নিজেকে নত করে তাকে সম্মানিত করা হবে। তখন যে তাকে নিমন্ত্রণ করেছিল তাকে যিশু বললেন, তুমি যখন ভোজের আয়োজন করবে তখন তোমার বন্ধু ভাই আত্মীয় স্বজন বা ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করো না, কারণ তারা তোমাকে পাল্টা নিমন্ত্রণ করে প্রতিদান দেবে। কিন্তু তুমি যখন ভোজের আয়োজন করবে তখন দরিদ্র খোঁড়া বিকলাঙ্গ ও অন্ধদের নিমন্ত্রণ করো, তাতে যাদের প্রতিদান দেবার ক্ষমতা নেই সেই রকম লোকদের নিমন্ত্রণ করার জন্য ধার্মিকদের পুনরুত্থানের সময় ঈশ্বর তোমায় পুরস্কার দেবেন। যারা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে যিশুকে বলল, ঈশ্বরের রাজ্যে যারা খেতে বসবে তারা সকলে ধন্য। তখন যিশু তাকে বললেন, একজন লোক এক বিরাট ভোজের আয়োজন করেছিল, আর সে অনেক লোককে নিমন্ত্রণ করেছিল। ভোজ খাবার সময় হলে সে তার দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকদের বলে পাঠালো, তোমরা এসো, কারণ এখন সব কিছু প্রস্তুত হয়েছে। তারা সকলেই নানা অজুহাত দেখাতে শুরু করল। প্রথমজন তাকে বলল, আমায় মাপ করো, কারণ আমি একটা ক্ষেত কিনেছি, তা এখন আমায় দেখতে যেতে হবে। আর একজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, এখন সেগুলি একটু পরখ করে নিতে চাই, তাই আমি যেতে পারব না, আমায় মাপ করো। এরপর আরেকজন বলল, আমি সবেমাত্র বিয়ে করেছি, সেই কারণে আমি আসতে পারব না। সেই দাস ফিরে গিয়ে তার মনিবকে একথা জানালে তার মনিব রেগে গিয়ে তার দাসকে বলল, যাও শহরের পথে পথে অলিতে গলিতে গিয়ে গরিব খোঁড়া পঙ্গু ও অন্ধদের ডেকে নিয়ে এসো। এরপর সেই দাস মনিবকে বলল, প্রভু আপনি যা যা বলেছেন তা করেছি, তা সত্ত্বেও এখনো অনেক জায়গা আছে। তখন মনিব সেই দাসকে বলল, এবার তুমি গ্রামের পথে পথে বেড়ার ধারে ধারে যাও, যাকে পাও তাকেই এখানে আসবার জন্য জোর করো, যেন আমার বাড়ি ভরে যায়। আমি তোমাদের বলছি, যাদের প্রথমে নিমন্ত্রণ করা হয়েছিল তারা কেউই আমার এই ভোজের স্বাদ পাবে না। যিশুর সঙ্গে সঙ্গে এক বিরাট জনতা চলেছিল। তাদের দিকে ফিরে যিশু বললেন, যদি কেউ আমার কাছে আসে অথচ তার বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন এমনকি নিজের প্রাণকেও আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার শিষ্য হতে পারবে না। যে কেউ নিজের ক্রুশ কাঁধে তুলে নিয়ে আমায় অনুসরণ না করে সে আমার শিষ্য হতে পারে না। তোমাদের মধ্যে কেউ যদি উঁচু একটি ঘর তুলতে চায়, তবে সে কি প্রথমে তা নির্মাণ করতে কত খরচ পড়বে তার হিসাব করে দেখবে না, যে তা শেষ করার মতো যথেষ্ট অর্থ তার আছে কি না? তা না হলে সে ভিত গাঁথবার পর যদি তা শেষ করতে না পারে, তবে যারা সেটা দেখবে তারা সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে আর বলবে, এই লোকটা গাঁথতে শুরু করেছিল ঠিকই কিন্তু শেষ করতে পারল না। যদি একজন রাজা আর একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, তবে সে কি প্রথমে বসে চিন্তা করবে না যে তার মাত্র 10,000 সৈন্য বিপক্ষের 20,000 সৈন্যের মোকাবিলা করতে পারবে কিনা?
যদি তা না পারে তবে তার শত্রুপক্ষ দূরে থাকতেই সে তার প্রতিনিধি পাঠিয়ে সন্ধির প্রস্তাব দেবে। ঠিক সেই রকমভাবে তোমাদের মধ্যে যে কেউ তার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হতে পারে না। লবণ ভালো, তবে লবণের নোনতা স্বাদ যদি নষ্ট হয়ে যায় তাহলে তা কি আবার নোনতা করা যায়? তখন তা না জমির জন্য না সারের গাদার জন্য উপযুক্ত থাকে, লোকে তা বাইরেই ফেলে দেয়। যার শোনার মতো কান আছে সে শুনুক।